ক্রেতা বিক্রেতার হাগডাকে সরগরম বাজার। বিভিন্ন জাতের ধানের চারা বিক্রি হচ্ছে সুলভ মূল্যে। কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সদরে নন্দনপুর মৌসুমি বাজারে প্রতিদিন ভোরে ধানের চারা বিক্রি হয়। BR 22, 92, 85 সহ বিভিন্ন জাতের চারা মিলছে বাজারে। জেলার বিভিন্ন এলাকায় বীজতলা তৈরি করে এসব চারা উৎপাদন করা হচ্ছে। প্রতি আটি চারা বিক্রি হচ্ছে প্রকারভেদে 120 থেকে 140 টাকা দরে। আর চাহিদা অনুযায়ী অল্প দামে চারা কিনতে পেরে খুশি বিক্রেতারা। আমাদের এলাকার জ্বালা পাওয়া যায় না, কিন্তু জ্বালার মধ্যে মাটি ধরে প্রচুর খরচা, এই যুগ থেকে আমরা এখানে আসি জ্বালার লাগে। সবগুলো ধান এনে পাওয়া যায় গ্রামের অঞ্চল থেকে, এই বাজারে উড়ে। ওই বছর আমরা মোটামুটি লাভবান। চারা উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আর চলতি মৌসুমে ধানের চারা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানান কর্মকর্তারা। বীজতলা থেকে ধরে এবং চারা রোপণ এবং বপন সবগুলা মোটিভেশন আমাদের কৃষি ডিপার্টমেন্টের থেকে আমাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,500 হেক্টর। সে লক্ষ্যে বীজতলার টার্গেট ধরা হয়েছে 2656 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 2832 হেক্টর, যা লক্ষ্যমাত্রার তুলনায় 176 হেক্টর বেশি। নন্দনপুর হাটে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে ধানের চারা বিক্রি। আর এ বাজারে দৈনিক 5 থেকে 7 লাখ টাকার চারা বেচাকেনা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।